আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, ইউথ এমপি সিলেট সয়াসন গোলাপগঞ্জ বিয়ানী বাজার। সবাইকে শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ। আগামী 23 ফেব্রুয়ারি বারোয়াউলিয়ার পূর্ণভূমি বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ যুব মিলন মেলা ধ্রুবতারার আয়োজনে। আগামী 23 ফেব্রুয়ারি যুব সংসদ ইউথ পার্লামেন্ট, ইউথ পার্লামেন্টকে সামনে রেখে ধ্রুবতারার বিভিন্ন ধরনের কর্মসূচি ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা জানি ধ্রুবতারা প্রতি বছর বাংলাদেশের বিভিন্ন বিভাগে যুবদের মেলবন্ধন ঘটানোর জন্য যুবদের সমস্যা সম্ভাবনাগুলো উপস্থাপন করার একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে ইউথ পার্লামেন্টের মাধ্যমে। বিশ্বের বিভিন্ন দেশে ইউথদের নিয়ে ইউথ পার্লামেন্ট গঠন করে সেখানে বিভিন্ন ধরনের সমস্যা এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। তারই ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশের জাতীয় শ্রেষ্ঠ পদকপ্রাপ্ত সামাজিক সংগঠন ধ্রুবতারার আয়োজনে প্রতি বছরের নেই, এবারও আগামী 23 ফেব্রুয়ারি চট্টগ্রামে ইউথ পার্লামেন্ট অনুষ্ঠিত হবে। আমি সিলেট থেকে, সিলেট সয়াসন থেকে সেখানে অংশগ্রহণ করব। আপনারা যারা বিভিন্ন আসন থেকে অংশগ্রহণ করবেন, আপনাদের সবার জন্য রইল অগ্রিম শুভকামনা। এবং আমি মনে করি আগামী 23 ফেব্রুয়ারি চট্টগ্রামে মানুষ একটি বিশাল মিলন, যুবদের মিলন মেলা সেখানে দেখবেন ধ্রুবতারার মাধ্যমে। ধ্রুবতারা এমন একটি ভালো সংগঠন, সেই সংগঠনে সারা বাংলাদেশে যুবরা কাজ করার সুযোগ পেয়েছে, সেজন্য আমি ধ্রুবতারার কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং আমিও সিলেটে ধ্রুবতারার জন্য দীর্ঘদিন ধরে কাজ করছি, আমি ধ্রুবতারার একজন নগণ্য কর্মী হিসাবে আমি নিজেকে ধন্য মনে করি। আমি চাই এই ধ্রুবতারার মাধ্যমে আমি আগামীতেও কাজ করব। সর্বোপরি আমি একটি কথা আপনাদেরকে বলতে চাই, ইউথ পার্লামেন্টে যদি আপনারা না আসেন তাহলে হয়তো আপনাদের জীবনের সফলতা বা ইচ্ছার অনেক কিছু গ্যাপ থেকে যাবে। সেজন্য আমি বলছি, যারা এখনও ইউথ পার্লামেন্টে অংশগ্রহণ